খুব ভালো হবে এবং মুরগি মুরগি আপনার ম্যাক্স টাইম আপনার ওয়েটের নির্ভর করছে লিটারের উপর আপনার মুরগি যদি স্যাঁতসেঁতে ভেজা অবস্থায় থাকে মুরগির সর্দি লাগবে সারা দিন মুরগি তাড়াইলেও মুরগি খাবে না মুরগির টেম্পারেচার হলো 28 থেকে 32 এর মধ্যে আপনাকে নিয়ে আসতেই হবে তখন আমার প্রায় মানে 1 ঘন্টাও লেগে যেত অনেক সময় আর এটা খুবই একটা হার্ড ওয়ার্ক জি আমার গায়ে যদি হাফ শার্ট কিংবা গ্যাবার্ডিং প্যান্ট কিংবা টি-শার্ট থাকে মানে আমার মনে হয় যে আমি পোল্ট্রি খামার থেকে গোসল করে বের হইলো আচ্ছা আচ্ছা একবারই এটা করার পর আমার বাবা মোটামুটি স্যাটিসফাই নিজেও করতে পারে নরমালি এটা সবাই অনায়াসে ইউজ করতে পারবে আসসালামু আলাইকুম আমি টুটুল কৃষি বাজার থেকে আজকে আমরা একটি যন্ত্র নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব যেটা মানুষ মানে আপনাদের যে কতটা উপকার সেটা বুঝতে পারবেন আমরা জানি পোল্ট্রি শিল্প বাংলাদেশে কতটা এগিয়ে আছে এবং বাংলাদেশকে কত উচ্চ লেভেলে নিয়ে গেছে সেটা আপনারা অবশ্যই জানেন তো এই পোলট্রি খামারে এই লিটার ম্যানেজমেন্টটা খুবই কষ্টকর একটা বিষয় যেখানে আপনার প্রত্যেক দিন যদি একটা 1000 স্কোয়ার ফিটের একটা জায়গাতে যদি পোলট্রি করেন মুরগির এই লিটারগুলো ঠিকঠাক করতেই আপনার প্রায় ঘণ্টাখানেক 1.5 ঘন্টা লেগে যায় এবং এটাতে অনেক কষ্টসাধ্য কিন্তু সেই জায়গায় আমাদের যে এই যন্ত্রটি আমরা তৈরি করেছি এটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন এটাকে নাম বলে হচ্ছে পোলট্রি রেকিং মেশিন তো এটা ম্যানুয়াল এটার ইঞ্জিন চালিতেও পাওয়া যায় কিন্তু আমাদের কাছে আমরা ম্যানুয়ালটাই তৈরি করছি আপাতত আর এই রেকিং মেশিনটা কতটা কাজ করে সেটা আপনারা বুঝতে পারবেন 1000 স্কোয়ার ফিটের একটা জায়গা সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট লাগবে আপনি এটা দিয়ে যদি লিটার ম্যানেজমেন্ট করতে চান পরিষ্কার করতে চান বা এটাকে নেড়ে দিতে চান সেক্ষেত্রে এটা 15 থেকে 20 মিনিট এনাফ যেটা খুব কষ্টের জায়গাটা আপনাকে কমিয়ে দিবে এবং কম খরচ হবে এবং এটা অনেক হালকা আমি আপনাদেরকে একটু দেখাই যে সামনটা দেখতে পাচ্ছেন যে এটা আপনার জাস্ট রোল হয় রোল হওয়ার কারণে আপনাদের লিটারগুলোকে এবং যে তুষ দেয়া থাকে তুষটাকে নরম করে দেয় এবং আরও যেটা মাটির সঙ্গে লেগে যায় বা পাকার ইয়ার সঙ্গে লেগে যায় সেটাকে এই যে এখানে যে দেখছেন ধার দেয়া একটা ব্লেডের মতো এটা তাকে ঠেলে দেয় এবং আমরা আরও চেষ্টা করছি এখানে হয়তো একটা হুইল ব্যবহার করব কিন্তু এখনও খুব ইজিলি ব্যবহার করা যায় হয়তো হুইলটা লাগালে আরও ইজিলি কাজ করা যাবে তবে এটাও খুব কষ্ট হয় না কারণ আপনি ঠেলে নিয়েও যেতে পারবেন এবং পিছনেও ব্যাক করে নিয়ে আবার ঠেলতে পারবেন আমরা ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখাবো কীভাবে কাজ করে এটা এবং ওজনে একেবারেই হালকা এর আগে যে উইডারগুলো দেখেছেন সেরকম ওজন এবং এটা খুবই দামেও কম আপনারা যে কেউ নিতে পারবেন আর এটা যিনি সরাসরি ব্যবহার করেছেন আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই তো তাকে আমরা জিজ্ঞেস করবো আসলে কিভাবে এই জিনিসগুলো কাজ করে বা ওনার কতটা কাজে দিয়েছে সেই বিষয়ে তো ভাই একটু তো আমার পাশেই দেখছেন যে ভাইয়ের খামারে ইনি ব্যবহার করছেন তার পরিচয় নিব এবং জানতে চাইবো যে কিভাবে তাকে কাজ করে ভাই আপনার নাম আমি মোহাম্মদ সুমন আচ্ছা আপনি তো জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো অনেকদিন ধরে এই পোলট্রি ব্যবসার সঙ্গে আছেন তো এই রেকিং মেশিনটা আপনি যেহেতু ব্যবহার করেছেন আপনার কাছে আমরা জানতে চাইব যে আসলে এটা কাজ করছে কেমন এবং আপনার কতটা কাজের উপকার আসছে এটা ব্যবহার করে সেটা বিষয়ে জানতে চাই হ্যাঁ আসলেই ওয়ার্ল্ডটাই ডেভেলপ হয়েছে মোটামুটি চাকার আবিষ্কারের পর তো আমিও মোটামুটি মেনটেন্সে কিছুদিন জব করছি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমার একটু চিন্তাভাবনা হইলো যে আমি যেহেতু আমার বাবা একটু পোলট্রি করছে সেক্ষেত্রে আমি লিটার ম্যানেজমেন্টটা কীভাবে করবো আচ্ছা তো আমার একজন ইঞ্জিনিয়ার ভাই পরিচিত নবাব ভাই তো নবাব ভাইয়ের কাছে আমি একটা থিম নিয়ে গেলাম যে ভাই আমাকে এটা একটু মেক করে দেন তারপরে যখন আমি এটা প্র্যাকটিক্যালি আসলাম এটা আসলেই অনেক একটা বেনিফিটেড বলা যায় একটা ম্যানুয়াল ইঞ্জিন যেহেতু এটা আমরা হাত দিয়ে পরিচালনা করি একটা ম্যানুয়াল ইঞ্জিন তো আমি আগে যখন এটা 1000 স্কোয়ার ফিট আমার যে রানিং পোলট্রিটা আছে তো এটাতে যখন আমি করতাম তখন আমার প্রায় মানে 1 ঘন্টাও লেগে যেত অনেক সময় আর এটা খুবই একটা হার্ড ওয়ার্ক আমার গায়ে যদি হাফ শার্ট কিংবা গ্যাবার্ডিং প্যান্ট কিংবা টি শার্ট থাকে মানে আমার মনে হয় যে আমি পোলট্রি খামার থেকে গোসল করে বের হইলো আচ্ছা আচ্ছা একবারই এইটা করার পর আমার বাবা মোটামুটি স্যাটিসফাই নিজেও করতে পারে নরমালি এটা সবাই অনায়াসে ইউজ করতে পারবে আর যদি এটার মধ্যে আর একটু মডিফাই করে যায় একটু হুইলের ব্যবস্থা করে তখন আরও ইজি হয়ে যাবে আরও ইজি হবে আপডেট হবে আর কি আচ্ছা 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 সব থেকে এখন বড় যে খামারিটা বেনিফিট হবে যেটাতে এটা আপনার একটা প্রচুর একটা টাইম আপনার যে ওয়েস্ট হচ্ছে হ্যাঁ যেমন ম্যানুয়ালি আমি 1 ঘন্টা আমি ওই ওয়ার্কটা করার পরে মানে আমার মনে হয় না যে আমি দিনের বাকি সময় অন্য কোনো কাজ করতে পারবো আচ্ছা প্রত্যেক দিন এটা ওই ওয়ার্কটা প্রচুর শ্রম দিতে হয় করার পরে আমাকে কমপক্ষে 3 গ্লাস গ্লুকোজ খাইতে হইতো আচ্ছা আচ্ছা তাহলে আমি শরীরের মধ্যে এনার্জি পাইতাম তো আসলে এই টাইম সেভটাই হচ্ছে সব থেকে
ভালো একটা আর শরীরে যে একটা পরিশ্রম আছে সেটাও হচ্ছে না, আর মুরগিটাও আপনার এটার সাউন্ডে দেখা যাচ্ছে এদিক সেদিক চলে যাচ্ছে, মুরগিকে লাউড কোনো শব্দ করতে হচ্ছে না, হ্যাঁ মুখ সরাইতেও হচ্ছে না ইজিলি, এটা মোটামুটি একটা ভালো বেনিফিটেড ম্যানুয়াল থেকে বলেছে লিটার রেকিং মেশিন। জি জি, তো দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ দর্শকরা যদি প্র্যাকটিক্যাল আসলে এটা দেখতে হবে, যদি ভিডিও দেখে তারা বুঝতে পারে এটা অপারেটিং কোনো ব্যাপার না, একদম নর্মালি অপারেটিং করা যায়। হ্যাঁ দর্শক, আমি আশা করবো যে দর্শকরা এটা যদি ইউজ করে, যারা পোলট্রি খামারি আছেন ভাইরা, আপনারা অবশ্যই উপকৃত হবেন, কারণ আমি নিজে একজন খামারি, অলরেডি আমার প্রায় 2000 মুরগির সেট, অলরেডি আমার 1000 প্রায় সেল, 1000 রানিং ইনশাল্লাহ আমি এদের আগেই ছাড়বো। তো এটা নিয়ে আমি মোটামুটি আগে 24 ঘন্টার 14-16 ঘন্টা এখানে পড়ে থাকতাম, এমন আমি 2-4 ঘন্টা আদার্স কাজগুলো করতে পারতাম, করতে হচ্ছে, হ্যাঁ কারণ আমার যে এনার্জিটা আমার লস্ট হয় সেটাই আমি আবার ব্যাক করে নিয়ে আসছি, ব্যাক করে নিয়ে এসে আমি এখন আদার্স কিছু কাজ করতে পারলাম। তো পোলট্রি ভাইরা যারা শুধু যে খামারি করবে তা তো না, অনেক কাজ অনেক কাজ থাকতে পারে, তারা এটা যদি ইউজ করে দেয়গুলো যে তাদের 1000 স্কোয়ার ফিটে আপনার 40 মিনিট যদি সেভ করে দেয় অনেক বিষয় অনেক, হ্যাঁ। তো অবশ্যই দর্শক ভাইরা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা এটা ব্যবহার করার চেষ্টা করেন, আপনাদের লিটার ম্যানেজমেন্টটা খুব ভালো হবে, এবং মুরগি আপনার ম্যাক্স টাইম আপনার ওয়েটের নির্ভর করেছে লিটারের উপর, আপনার মুরগি যদি স্যাঁতস্যাঁতে ভেজা অবস্থায় থাকে মুরগির সর্দি লাগবে, সারাদিন মুরগি তাড়াইলেও মুরগি খাবে না, মুরগির টেম্পারেচার হলো 28-32 এর মধ্যে আপনাকে নিয়ে আসতেই হবে। এই জন্য ডাক্তাররাও সাজেস্ট করে, ভেটেরিনারিও সাজেস্ট করে সবাই যে অ্যাটলিস্ট আমরা লিটারটাকে প্রত্যেক 3 ঘন্টা পরপর যেন আমরা ম্যানেজমেন্ট করতে পারি, দ্যাট মিন ওলট পলট করে দিতে পারি, এবং মুরগির লিটারের মধ্যে যে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে এই অ্যাসিডটা হচ্ছে মুরগির জন্য খুবই মারাত্মক ক্ষতিকর, ওই অ্যাসিডটা যদি আপনার মনে করেন যে গ্যাস হয়ে যায়, মানে আপনি 2-4 ঘন্টা খামারের মধ্যে যদি ঢুকেন দেখবেন আপনার চোখ জ্বলতেছে, কেন অ্যামাইনো অ্যাসিডটা অনেক বেশি যখন হয়ে যায় তখন এই এটা এই লিটার রেকিং মেশিনটা ইউজ করে আমরা এটাকে যত মানে মোটামুটি সম্ভব কমায় নিয়ে আসতে পারবো। তো দর্শক ভাইরা মোটামুটি এটা ভিডিও দেখে আপনারা যদি ভালো ট্রাই করতে পারেন অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, আমি আশা করতেছি ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবে। আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। তো আমি আরেকজনের সঙ্গে আপনাদের পরিচয় করে দিব, আপনারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন আমাদের কৃষি বাজারের সঙ্গে যুক্ত আছেন আমাদের নবাব ভাই, যিনি এই জিনিসগুলা তৈরি করেন এবং বিভিন্ন জিনিস মডিফাই করেন। তো নবাব ভাই আপনার কাছে জানতে চাইবো যে আপনি এই জিনিসটা যে তৈরি করেছেন, তো আমাদের কিন্তু যিনি ব্যবহার করেছেন সে একটা জিনিস আপনাকে বলেছে যেটা যে একটা হুইল যাতে ব্যবহার করা যায় কি না, সেই বিষয়ে আপনি কি বলতে চান? যে এটা তো এখনও ইজি আছে চালানো, তো কিন্তু ওটা হলে হয়তো বা আরও ইজি হবে, সেই ক্ষেত্রে আপনি কি বিষয়? ওটা ঠিক আছে, ওনার যেটা এটা হচ্ছে আপনার যারা হচ্ছে চালায় যারা এই মেশিনটা ব্যবহার করে তাদের সাথে আমরা হচ্ছে সমন্বয় করে কাজ করি, সেই জন্য আমরা এটা তাদের কাছে পরামর্শ নিয়ে আমরা কাজ করি, যারা তাদের জন্য সুবিধা হয়, সুবিধা আমার সুবিধাটা সুবিধা না, সুবিধা হচ্ছে তাদের সুবিধা, তারা যদি সুবিধাটা ভালো করে ব্যবহার করতে পারে জিনিসটা তাহলে আমার জন্য ভালো। আচ্ছা তাহলে আপনি ওটা চাচ্ছেন যে এর পরবর্তীতে যে মডিফাইটা করবেন সেটাতে আপনি হুইল একটা দিবেন? হুইল একটা দেবো। আচ্ছা আচ্ছা, তারপর আর বিষয় আপনি যেহেতু এটা নিজেই তৈরি করেছেন, এটার মানে ইজিনেস যে ব্যাপারটা যে এটা কেন দ্রুত কাজ করবে এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন। দ্রুত কাজ করবে বলতে এটা হচ্ছে পেছনে একটা ব্লেড আছে, ব্লেডটা দেখা দেন, এই ব্লেডটায় মালটা আছে নিচে থেকে ফ্লোর থেকে মালটা উঠায় দেয়, আচ্ছা উঠায় দেয়, উঠায় দেওয়ার পরে আপনার লিটারটা তো শক্ত থাকে, এই যে এটা আছে এটা লিটারটা ভেঙে দেয়, এই দাঁতগুলো লিটারটা ভেঙে দেয়। আচ্ছা ভেঙে দেওয়ার পরে কিন্তু আপনার আছে আপনার তুষের সঙ্গে ইজিলি চলে। আচ্ছা আবার দ্রুত ভেঙে যায়, দ্রুত আপনার আপনার শরীরে আপনার পরিশ্রম লাগে না, যে আমি যখন কাজ করি যখন ঠেলি সেখানে কোনো আঘাত লাগে না। আচ্ছা স্মল মেশিন। তো আপনি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? আপনি যেহেতু আমাদের সঙ্গে অনেকদিন ধরে আছেন, দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা কৃষি বাজারের সাথে সংযুক্ত আছেন, যারা আছে মালগুলো ব্যবহার করতে, যাদের পোলট্রি ফার্ম আছে তাদের সুবিধার জন্য আপনারা এই যে যন্ত্রটা নিতে পারেন, এবং আপনাদের উপকারের জন্য অন্তত একটা ট্রাই করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন যে আপনার আসলে কাজ হয় কিনা, কাজ হয় কিনা আপনাদের সুবিধার জন্য। তো ধন্যবাদ নবাব ভাই, আমরা আপনার কাছে আরও সুন্দর সুন্দর জিনিস আশা করছি উপহার দিবেন আমাদেরকে। তো ভিডিও আর বাড়াচ্ছি না, আমরা মোটামুটি যিনি তৈরি করেছেন জিনিসটা এবং যারা ব্যবহার করেছেন দুজনকারী মতামত আপনাদেরকে শেয়ার করলাম, এবং আপনারা নিজেরাও একবার ট্রাই করে দেখতে পারেন আসলে কাজ হয় কিনা।
এবং আমরা চাই খুব দ্রুত মানুষ কাজগুলোকে কমায় নিয়ে আসুক মেশিনের সাহায্য নিক, যেটাতে আপনার সময় বাঁচবে, শ্রম বাঁচবে, এই জিনিসগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। তো এই প্রোডাক্টটা যদি আপনাদের দরকার হয় আপনারা আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারবেন, আর যথারীতি আগের নিয়মেই এবং আমাদের ওয়েবসাইটে ঢুকে এটা অর্ডার করতে পারবেন, আর কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করবেন, কমেন্ট করবেন, কোনো অসুবিধে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।